আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করতেছি আল্লাহর রহমতে সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছি, শুকরিয়া আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে। আজকের ক্লাস হচ্ছে সমাজকর্ম দ্বিতীয় পত্র। সমাজকর্ম দ্বিতীয় পত্রের আজকে আমরা অষ্টম অধ্যায় পড়ব। এই অষ্টম অধ্যায়ে তোমরা ইতিপূর্বে যে চ্যাপ্টারগুলো পড়েছিলাম এরপরের থেকে আজকে আমরা শুরু করব। বন্ধুরা, তোমাদের সাথে আমি আছি মোহাম্মদ আতিকুর রহমান, প্রভাষক সমাজকর্ম। তাহলে এই পুরো সময়টা জুড়ে আমরা আজকে যেই ক্লাসটা পরিচালনা করব, তোমরা আশা করি সকলে কাগজ কলম সাথে নিয়ে এবং বই পুস্তক সাথে নিয়ে আমি যে চ্যাপ্টারগুলো থেকে, যেই অধ্যায় থেকে আমি যে টপিকসটা পড়াবো সেটা খাতায় সন্নিবিষ্ট করবে এবং লিখে রাখবে। সেক্ষেত্রে এই অধ্যায় থেকে অনেকগুলো এমসিকিউ আসে, এমসিকিউগুলো ছোটো ছোটো এমসিকিউ পরীক্ষাতে সেগুলো আসে। তোমরা যদি একটু মনোযোগ সহকারে সেই এমসিকিউগুলো তোমাদের খাতায় উত্তোলন করে নাও, তাহলে তোমাদের জন্য সামনে সহায়ক ভূমিকা পালন করবে আমি আশা রাখি। বন্ধুরা, এখন আমরা আজকে শুরু করতে যাচ্ছি একটি গুরুত্বপূর্ণ টপিক। তোমরা দেখতে পাচ্ছ আমার বোর্ডের শুরুতে আমি লিখে রাখছি রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্ট সোসাইটি এর যদি আমরা নাম বলি, তাহলে তোমাদের চোখের সামনে একটি জিনিস ভেসে উঠবে। তোমরা একটি স্লোগানের কথা তোমাদের সামনে মনে পড়ে যাবে, রক্ত দিন জীবন বাঁচান, রক্ত ঋণ জীবন বাঁচান, রক্ত দিন জীবন বাঁচান। অর্থাৎ এই রক্ত সংক্রান্ত মানুষ মানুষের জন্য একটা মানুষকে রক্তের দানের মাধ্যমে সহযোগিতা যে সংগঠন করে থাকে সেটা হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটি। অবশ্য আমরা রেড ক্রিসেন্ট সোসাইটিতে আমরা মনে করি যে এই সংস্থাটা সম্ভবত মনে হয় শুধু রক্তই দিয়ে থাকে মানুষকে, মানুষকে রক্তের মাধ্যমে সহযোগিতা করে থাকে। না, এই সংস্থা শুধু এই কাজটি করে না, আরও অনেকগুলো কাজ এই সংস্থা করে থাকে। এই সংস্থা বর্তমানে প্রায় 187টি দেশে বিশ্বের ইন্টারন্যাশনাল এনজিওর ভিতরে একটি অন্যতম এনজিও। এটা বর্তমানে 187টি দেশে এর কার্যক্রম বিস্তৃত, আর বাংলাদেশেও কিন্তু এর এক নম্বর সদস্য এই রেড ক্রিসেন্ট সোসাইটির। তোমরা দেখবা শহরে বিভিন্ন জায়গায় রেড ক্রিসেন্ট সোসাইটির এর কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সব সময় দেশের ক্রান্তি লগ্নগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে প্রত্যেকটা দেশি মানবতাবাদী সংগঠন হিসাবে রেড ক্রিসেন্ট সোসাইটির সকল মানুষের দোরগোড়ায় হাজির হয়ে যায়। এই রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমানে এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। তাহলে আমরা প্রশ্ন পেলাম রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমানের এর যে এটা যে জায়গায় অবস্থিত সেটা হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় এবং এর সদস্য সংখ্যা হচ্ছে 187। শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি প্রথমে পটভূমিতে। রেড ক্রিসেন্ট সোসাইটি কখন, কত সালে, কি কারণে, কি উদ্দেশ্যে, কোন ব্যক্তি সেটা প্রতিষ্ঠিত করেছিল, আমরা সেই ভূমিকায় আমরা চলে যাচ্ছি। তাহলে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি আমরা চলে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি রেড ক্রিসেন্ট সোসাইটি কখন শুরু হয়েছিল। শিক্ষার্থীরা, আমরা জানি রেড ক্রিসেন্ট সোসাইটির সাথে এ মেমোরি অফ সালফোর্নিয়া, এ মেমোরি অফ সালফোর্নিয়া নামক একটি স্মৃতি জড়িত, এটি হৃদয় বিদারক একটি স্মৃতি জড়িত এই সংস্থার সাথে। যে সংস্থার সাথে যে স্মৃতিটা জড়িত তোমরা সকলে সেই গল্পটা তোমাদেরকে শোনাতে যাচ্ছি। আঠারোশো উনষাট সালে, আজকের থেকে অনেক বছর আগে, প্রায় 200 বছর আগে, 1859 সালে ইতালির সালফোর্নিয়া, ইতালি দেশের নাম তো জানো, সেই দেশের একটি গ্রামের নাম হচ্ছে সালফোর্নিয়া। সেই সালফোর্নিয়া গ্রামে একটি ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল দুটি রাষ্ট্রের মাধ্যমে। একটি রাষ্ট্রের নাম হচ্ছে ফ্রান্স, আর একটা হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়া আর হচ্ছে ফ্রান্স, এই দুইটি দেশের মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল। সে যুদ্ধে হাজার হাজার সৈন্য নিহত হয় এবং অনেক সৈন্য আহত হয়।
এই যুদ্ধে প্রায় 42,000 সৈন্য আহত হয় এবং নিহতের সংখ্যা অনেক বেশি, যেটা ওই গ্রামটা তখন আর্তনাতে, প্রত্যেকটা এই আহত সৈন্যদের আর্তনাতে আকাশ বাতাস ভারী হয়েছিল। সে যুদ্ধ যখন সংঘটিত হয়, যখন এই আহত শ্রম মানে যোদ্ধারা প্রাণ তাদের ওষ্ঠাগত, যখন তারা জীবন যুদ্ধে যখন তারা হার মেনে যাচ্ছে, যখন চিকিৎসা সেবার জন্য ছটফট ছটফট করতেছিল, তখন ওই যে জায়গায় যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই পথ দিয়ে যাচ্ছিলেন একজন মানববাদী ব্যক্তি, মানবতাবাদী ব্যক্তি, একজন মানব দরদী ব্যক্তি, যার নাম হচ্ছে হ্যারনি ডুনান্ট। হ্যানরি ডুনান্ট তিনি ব্যবসায়িক কাজে ওই পথ দিয়ে, তিনি একজন ব্যবসায়ী ছিলেন, তিনি ব্যবসায়িক কাজে ওই পথ দিয়ে ফ্রান্সের তৃতীয় রাজা নেপোলিয়নের সাথে দেখা করতে যাচ্ছিলেন। অর্থাৎ এই যে যেই জায়গায় যুদ্ধটা সংঘটিত হয়েছিল তার পাশে রাস্তা দিয়ে সে যাচ্ছিলেন ব্যবসায়িক কাজে, ফ্রান্সে যাচ্ছিলেন, আর যুদ্ধটা হচ্ছিল ফ্রান্স এবং অস্ট্রিয়ার ভিতরে। সেটা হচ্ছিল সে যাচ্ছিলেন রাজা তৃতীয় নেপোলিয়নের কাছে ব্যবসায়িক কাজে, কিন্তু সে শুনতে পেলেন যে এই আহতদের চিৎকার যখন তার কানে ভেসে আসলো, সে ছুটে গেলেন তাদের দেখার জন্য। গিয়ে দেখতে পেলেন যে এই সব যোদ্ধারা সৈন্যরা তাদের জীবনটাকে বাঁচানোর জন্য তারা ছটফট ছটফট করতেছিলেন। পরে এই মানববাদী ব্যক্তি এই হ্যানরি ডুনান্ট সে গ্রামের লোকজনকে, পাশের গ্রামের লোকদেরকে এনে এরপর এই আহত সৈনিকদের চিকিৎসা সেবা দেওয়া শুরু করলো, এবং সে সকল কর্মসূচি, তার ব্যবসায়িক সকল কর্মসূচি বাতিল করে এই আহত যোদ্ধাদের, আহত লোকদেরকে সেবার জন্য সে নেমে পড়লেন মাঠে। সে তাদেরকে চিকিৎসা সেবা দেওয়া শুরু করলেন, তাদেরকে শুরু করলেন। এই যে ঘটনাটা, এই যে বিশাল এক যুদ্ধের কাহিনী, এই যুদ্ধে যখন এই মানুষগুলো যে অবস্থাটা সেটা যখন তার সামনে আসলো, এখন এটাকে সে সবসময় এই মানুষের অসহায়ত্বটা, স্মৃতিটাকে সবসময় তার পীড়া দিতেছিল। অবশ্য তার মনের স্মৃতিপটে এই দৃশ্যটাকে সে কখনো ভুলতে পারেনি, সবসময় তার মনে এবং তার বিবেকে তাড়না দিচ্ছে যে কি হয়ে গেল, কি দৃশ্য আমি দেখলাম। এই দৃশ্য থেকে সে মানুষের আত্মমানবতা সেবার জন্য, প্রত্যেকটা মানুষের সেবার জন্য, সে কিছু বিশ্ববাসীর সেবার জন্য সে কিছু করার তাগিদ অনুভব করলেন। এবং তিনি 1862 সালে, এই ঘটনার যুদ্ধ ঘটেছিল 1869 সালে, এবং 1862 সালে তিনি ওই যে যুদ্ধে যে ঘটনাটা ঘটেছিলেন সে যুদ্ধ স্মৃতি নিয়ে, স্মৃতিবিহিত যুদ্ধ নিয়ে তিনি একটি বই প্রকাশ করেছিলেন। বইয়ের নাম ছিল এ মেমোরি অফ সলফোর্নিয়া। এই মেমোরি অফ সলফোর্নিয়া বইটা যখন প্রকাশিত হলো সারা বিশ্বে এই বইটা আলোড়ন তৈরি হলো, এবং ওই যুদ্ধের ভয়াবহতা, যুদ্ধের নিষ্ঠুরতা প্রত্যেকটা ব্যক্তির সামনে সে সুন্দরভাবে ফুটিয়ে তুললো। এবং সে চিন্তা করলো যে প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা বিশ্ববাসীর জন্য নিরপেক্ষভাবে কিছু কাজ করতে চাই, যার ফলশ্রুতিতে তিনি একটা সিদ্ধান্ত নিলেন, প্রত্যেকটা বিশ্বকে জানিয়ে দিতে চাইলেন, প্রত্যেকটা মানুষকে সে জাগ্রত করতে চাইলেন, এবং মানুষকে জানিয়ে দিতে চান আমরা কি পারি না প্রতিটি দেশে একটি সেবা সংস্থা গঠন করতে, যা শত্রু মিত্রু নির্বিশেষে আহতদের সেবা করবে। তার আহ্বানে এই প্রথমে সাড়া দিয়েছিল একটি সংগঠন। সে সারা বিশ্বের মানুষের জন্য কিছু করার চেষ্টা করলেন, শত্রু মিত্র সকলের জন্য কিছু করার চেষ্টা করলেন নিরপেক্ষভাবে। তিনি সারা বিশ্ব মানুষকে আহ্বান জানালেন, তার আহ্বানে একটি সাড়া দিয়েছিলেন একটি সংগঠন। সংগঠনের নাম হচ্ছে পাবলিক ওয়েলফেয়ার নামক একটি সংগঠন। পাবলিক ওয়েলফেয়ার নামক এই সংগঠনটি সাড়া দেওয়ার পরে এতে অনুপ্রাণিত হয়ে তিনি 1863 সালের 9 ফেব্রুয়ারি মাত্র চারজন ব্যক্তিকে সমমনা, তার মনের মতো, সে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে কাজ করতে যাচ্ছেন, উদ্দেশ্য নিয়ে কাজ করতে যাচ্ছেন, এবং তার এই সমমনা চারজন ব্যক্তিকে নিয়ে সে সাথে নিয়ে শুরু করলেন 5 সদস্য বিশিষ্ট একটি কাজ শুরু করলেন। নাম ছিল 5 সদস্য বিশিষ্ট একটি সংগঠন কায়েম করলেন, কমিটি গঠন করলেন। সে বছরে 26 অক্টোবর প্রথমবারের মতন কমিটি ইউরোপের 16টি দেশের প্রতিনিধি নিয়ে জেনেভায় একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করেন। 16টি দেশের প্রতিনিধি নিয়ে সর্বপ্রথম জেনেভাতে এক সম্মেলন আয়োজন করেন। সম্মেলনে হেনরি ডুনান্টের যে বইটি লিখেছিলেন এ মেমোরি অফ সলফোর্নিয়া, এই বইটার ব্যাপক আলোচনা পর্যালোচনা শুরু হয়। আলোচনা পর্যালোচনা শুরু হওয়ার পরে প্রত্যেকেই মানে সম্মত হয় যে আমরা একটি সংগঠন করতে চাই, যে সংগঠনের মূল উদ্দেশ্য হবে আত্মমানবতার সেবা, প্রত্যেকটা মানুষের অসহায়ত্বকালীন সময়ে আমরা শত্রু মিত্র
ধর্ম, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছে আমরা ছুটে যাব সাহায্য করার জন্য, সেই একটি সংগঠন কায়েম করেন। এই সংস্থার আন্তর্জাতিক নাম দেওয়া হয় আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি বা রেড ক্রস সোসাইটি। প্রথম নাম দেওয়া হয় আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটি। এ থেকেই শুরু হয় এই সংগঠনের যাত্রা। তাহলে আমরা বলতে পারি আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি বা আন্তর্জাতিক রেড ক্রস সোসাইটির যাত্রা শুরু হয় কত সালে, 1864 সালে সর্বপ্রথম এর যাত্রা শুরু হয়। শিক্ষার্থীরা, এরপরে আমরা চলে যাই যে বাংলাদেশে তখন রেড ক্রিসেন্ট সোসাইটির কখন কার্যক্রম শুরু হয়। তাহলে বাংলাদেশে কখন শুরু হয়েছিল? বাংলাদেশেও শুরু হয়েছিল তখনই। দেখো, পাকিস্তান আমলে যখন 1863 সালে শুরু হয়েছিল তখন থেকে কিন্তু বাংলাদেশের কার্যক্রম শুরু হয়নি। এর কার্যক্রম শুরু হয়েছিল পাকিস্তান আমলে, অর্থাৎ 1949 সালে। 1949 সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশে কার্যক্রম শুরু করে যখন পাকিস্তান সরকার ছিল। এরপর 1962 সালে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে রেজিস্ট্রেশন লাভ করে স্বাধীনতার পূর্ব পর্যন্ত পাকিস্তান রেড ক্রস সোসাইটি নামে পরিচিত ছিল। এবার 1971 সালে যখন দেশ স্বাধীন হয়ে গেল তখন 20 ডিসেম্বর এটি নতুন নামকরণ করা হয় বাংলাদেশ রেড ক্রস সোসাইটি, যখন বাংলাদেশ হয়ে গেল। এরপরে 1973 সালে 20 সেপ্টেম্বর বাংলাদেশ রেড ক্রস সোসাইটি লীগ অফ রেড ক্রস সোসাইটি পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করেন। রাষ্ট্রপতির অধ্যাদেশে বলে 1928 সালে এপ্রিল মাসে মুসলিম দেশসমূহের অনুকরণে এর নামকরণ করা হয় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। আচ্ছা, তোমাদের সামনে তো এখানে একটা প্রশ্ন জাগার কথা যে স্যার, একবার বলতেছেন রেড ক্রস, একবার রেড ক্রিসেন্ট, এর মানে কি? অবশ্যই জায়গায় একটা যুক্তি এক ভিন্নতা আছে। রেড ক্রিসেন্ট এবং রেড ক্রস দুইটার ভিন্নতা আছে। রেড ক্রিসেন্ট একটা আর রেড ক্রস একটা। সে জায়গায় আমরা প্রথমে দেখো লিখে রাখছি নামকরণ ও প্রতীক, নামকরণ ও প্রতীক। এই রেড ক্রিসেন্টের কিন্তু চারটা প্রতীক আছে। শিক্ষার্থীরা, কয়টা প্রতীক? চারটা প্রতীক। শিক্ষার্থী, তোমরা জানো ক্রস, ক্রস চিহ্ন হচ্ছে এই ক্রস চিহ্নটা, যেটা আমরা খ্রিস্টানরা সেই ক্রসটা ব্যবহার করে। আর ক্রিসেন্ট শব্দ হচ্ছে অর্ধচন্দ্র, অর্ধেক চাঁদ, অর্ধচন্দ্র। রেড ক্রস, রেড ক্রিসেন্ট, ঠিক আছে, আবার রেড ক্রিস্টাল, এরকম। এই ক্ষেত্রে কি সমস্যাটা আছে? রেড ক্রিসেন্ট একটা, রেড ক্রস একটা। আচ্ছা, আমরা তো মুসলিম ধর্ম, মানে মুসলিম দেশ রাষ্ট্রগুলো, রেড মুসলিম রাষ্ট্রগুলো রেড ক্রিসেন্ট ব্যবহার করা হয়, রেড ক্রস না। এটা হচ্ছে খ্রিস্টানদের একটা প্রতীক। এটা হচ্ছে খ্রিস্টান দেশগুলোতে রেড ক্রস ব্যবহার করা হয় আর মুসলিম রাষ্ট্রগুলোতে রেড ক্রিসেন্ট ব্যবহার করা হয়। এ কখন শুরু হয়েছিল সে জায়গাতে আমরা নামকরণ ও প্রতীকে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা দেখো, আন্তর্জাতিক সংস্থা প্রতিটি দেশের একটি বিশেষ প্রতীক ও মাধ্যমে পরিচালিত হয় আসছে, কিন্তু এই রেড ক্রিসেন্ট এবং রেড ক্রসের সোসাইটি, রেড ক্রস সোসাইটির ভিতরে কিছু ভিন্নতা লক্ষ্য করা যায়। যেমন সুইজারল্যান্ডের প্রথমে এর যে পতাকাটা তৈরি করা হয়, এই রেড ক্রসের পতাকা তৈরি করা হয় সুইজারল্যান্ডে, যেহেতু এটি প্রতিষ্ঠিত হয়েছিল। সুইজারল্যান্ডে যে পতাকা আছে, জাতীয় পতাকা, সেই পতাকার আদলে এটা তৈরি করা হয়। এর পতাকার সাদার বিপরীতে সাদা যে পতাকাটা, সেই সাদার পতাকার মাঝখানে লাল বৃত্ত দিয়ে এই রেড ক্রস চিহ্নটা দেওয়া হয়, রেড ক্রসের ক্রসটার চিহ্ন দেওয়া হয় ওই সাদার মধ্যখানে চিহ্নটা, ক্রুশ চিহ্নটা। কিন্তু 1867 সালে তুরস্ক এবং 1867 সালে তুরস্ক আর রাশিয়া একটা যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে যখন শুরু হয়েছিল তখন এই যুদ্ধ পরবর্তী সময়ে আলাদা হয়ে গেল। তখন মুসলিম রাষ্ট্রগুলো বলল যে আমরা কেন খ্রিস্টানদের ক্রুশ চিহ্ন ব্যবহার করবো? এই ক্রুশ চিহ্নটা হচ্ছে খ্রিস্টানদের, আমরা খ্রিস্টানদের কেন ক্রুশ চিহ্ন ব্যবহার করবো? আমরা মুসলমানরা এর জন্য কিছু করতে পারি। যার ফলে খ্রিস্টানরা চলে গেল এই ক্রুশ চিহ্নতে আর মুসলমানরা চলে আসলো অর্ধচন্দ্র, চাঁদ চিহ্নতে, অর্থাৎ ক্রিসেন্ট। ক্রিসেন্ট শব্দ অর্থ হচ্ছে অর্ধচন্দ্র। এর বিপরীতে এটা হচ্ছে, এটা ছিল সুইজারল্যান্ডের পতাকা, যেরকম সেই আকৃতির হচ্ছে রেড রেড ক্রস ক্রস, যেটা সেটা সুইজারল্যান্ডের পতাকা এবং ক্রুশ চিহ্ন। আর রেড ক্রিসেন্ট যেটা, সেটা হচ্ছে তুরস্কের পতাকা আর এই অর্ধচন্দ্র। আচ্ছা, বুঝো নেই, আমি আবার বলছি। দেখো,
যারা খ্রিস্টান দেশগুলো আছে, খ্রিস্টান দেশগুলো আছে সুইজারল্যান্ডের পতাকা, সুইজারল্যান্ডের পতাকা দিয়ে এটা, আর তুরস্কের যে পতাকা সেই পতাকায় হচ্ছে এটা, এই তাহলে এটা হচ্ছে খ্রিস্টান দেশের জন্য খ্রিস্টান, আর এটা হচ্ছে মুসলিম দেশের জন্য, মুসলিম দেশের জন্য এটা ব্যবহৃত হয়ে আসছে। তাহলে এর মাধ্যমেই কিন্তু এ শুরু হয়ে যায় এই পতাকা। এরপরে 1929 সালে আরো একটি পতাকা যুক্ত হয়, রেড লায়ন সন সহ, রেড লায়ন সন সহ আরেকটা প্রতীক জন যুক্ত হয়, আর একটা হয়েছিল সর্বশেষ রেড ক্রিস্টাল নামে আরো একটি প্রতীক যুক্ত হয়। টোটাল 4টা প্রতীক নিয়ে এই রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত হচ্ছে, রেড ক্রিসেন্ট, রেড ক্রিস্টাল, রেড ক্রস, টোটাল সবগুলো কিন্তু একই সংগঠন, অর্থাৎ এক একটা ধর্ম, এক একটা ধর্ম তাদের ধর্মমত পালন করে। তাহলে আমরা পেলাম নামকরণ ও প্রতীক। এরপর আমরা চলে যাচ্ছি রেড ক্রিসেন্ট সোসাইটি এর মূলনীতি। যেহেতু আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, আমরা রেড ক্রিসেন্ট সোসাইটি নামে সংগঠনটাই কি আমরা পড়ব। তাহলে রেড ক্রিসেন্ট সোসাইটি এর মূলনীতিগুলো কি কি? রেড ক্রিসেন্ট সোসাইটির মূলনীতিগুলো হচ্ছে, তোমরা এগুলো তোমরা পারো, আমি বললি তোমাদের মনে হয়ে যাবে, মানবতা, পক্ষপাতহীনতা, তারপর আছে নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছামূলক, একতা, সার্বজনীন, এই 7টা মূলনীতি নিয়েই রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করে থাকে। এই 7টা মূলনীতিগুলো কি কি? দেখো, মানবতা, 2 নম্বরে মানবতা, পক্ষপাতহীনতা, 2 নম্বরে নিরপেক্ষতা, মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, তারপরে আছে স্বাধীনতা, স্বাধীনতা, স্বেচ্ছামূলক, স্বেচ্ছামূলক, তারপরে আছে একতা, সার্বজনীন, আর আছে সার্বজনীন। দেখো, রেড ক্রিসেন্টের মূলনীতির ভিতর হচ্ছে মানবতা, অর্থাৎ সকল মানুষের জন্য এটা সমান, এটা মানবতা বোধ থেকে, মানবতা থেকে মানুষকে সহযোগিতার দিক থেকে এই সংস্থা কাজ করে যাচ্ছে। পক্ষপাতিত্বতা, কোনো পক্ষপাতিত্ব নয়, নিরপেক্ষভাবে, অর্থাৎ কোনো পক্ষকে অবলম্বন করে এই সংস্থা কাজ করে না, আবার নিরপেক্ষভাবে এই সংগঠন কাজ করে। স্বাধীনতা, এই সংগঠনের স্বাধীনমূলকভাবে প্রত্যেকটা দেশে তারা স্বাধীনভাবে কাজ করে যাচ্ছে। স্বেচ্ছামূলক, এটাতে কোনো অর্থনৈতিক কোনো ধান্দা নেই, অর্থনৈতিক কোনো বিষয় জড়িত নেই, এটা সম্পূর্ণ ভলান্টিয়ার, অর্থাৎ এটাকে স্বেচ্ছামূলক কাজ। তারপরে একতা, সকলে ঐক্যবদ্ধভাবে এই সংগঠন কাজ করে থাকে। তারপর 7 নম্বরে সার্বজনীন, ইউনিভার্সাল, প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা গোষ্ঠী, প্রত্যেকটা ধর্মের জন্যই এই সংস্থা কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা, তাহলে রেড ক্রিসেন্ট সোসাইটির মূলনীতিগুলো আমরা পেলাম, মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছামূলক, একতা, সার্বজনীন, এই এই মূলনীতিগুলো নিয়েই রেড ক্রিসেন্ট সোসাইটি কাজ করে থাকে। এরপরে আমরা চলে যাব রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্দেশ্যগুলো কি কি, তোমাদের বইতে দেওয়া আছে, তোমরা এগুলো একটু পড়ে নিবে, অনেকগুলো উদ্দেশ্য আছে, আমরা সেদিকে যাব না, আমরা চলে যাব রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম, রেড ক্রিসেন্ট সোসাইটি কি কার্যক্রম পরিচালনা করে সেদিকে আমরা চলে যাব। তাহলে বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম কি কি? বাংলাদেশে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম কি, কার্যক্রম পরিচালনা করে রেড ক্রিসেন্ট সোসাইটি, তাহলে কার্যক্রমগুলো আমরা এক এক করে লিখে নেই, কার্যক্রম কি কি পরিচালনা করে রেড ক্রিসেন্ট সোসাইটি, সকলে একটি কাগজ কলম সহকারে লিখে নাও কি কার্যক্রম পরিচালনা করে।
আমরা লিখবো সাথে সাথে আলোচনাও করে নিব রেড ক্রিসেন্ট সোসাইটি বাংলাদেশে কি কার্যক্রম পরিচালনা করে। এক নম্বরে রেড ক্রিসেন্ট সোসাইটি তারা কার্যক্রম পরিচালনা করে ত্রাণ ও সহায়তা কার্যক্রম। ত্রাণ সহায়তা কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা দেশে, আমাদের দেশ থেকে শুরু করে প্রত্যেকটা দেশে, বিশেষ করে বাংলাদেশে একটি দুর্যোগপূর্ণ দেশ, এদেশে বিভিন্ন সময় বিভিন্ন দুর্যোগ দেখা দেয়। আমরা এদেশে প্রাকৃতিক দুর্যোগগুলো এবং মানব সৃষ্ট দুর্যোগে অনেক ক্ষয়ক্ষতি হয়। তখন সবার আগে যে সংস্থাকে আমরা সামনে পাই তার নাম আছে রেড ক্রিসেন্ট সোসাইটি। এই সংস্থা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে, বিশেষ করে আমাদের উনিশশো সত্তর সালে যে ভয়াবহ জলোচ্ছ্বাস হয়েছিল সেই বন্যা, এরপরে 1971 সালে আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধ, তারপরে 1988 সালে ভয়াবহ যে বন্যা, 1996 সালে বন্যা, 1998 সালে বন্যা, 2004 সালে বন্যা, 2007 সালে সিডর, এই যে প্রাকৃতিক দুর্যোগগুলো, এই দুর্যোগগুলোতে বিশেষ করে রেড ক্রিসেন্ট সোসাইটি বিরাট ভূমিকা পালন করেছে। তারা ত্রাণ সাহায্যের মাধ্যমে, ত্রাণ সহযোগিতার মাধ্যমে প্রত্যেকটা মানুষের কাছে তারা ত্রাণ সহযোগিতা পৌঁছে দিয়েছে। এখনও তুমি দেখবা, তোমরা দেখবে যে এই শীতকালীন সময় রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন জায়গায় তারা শীত বস্ত্র বিতরণ করে থাকে, অর্থাৎ ত্রাণ সহযোগিতা প্রত্যেকটা মানুষকে তারা দিয়ে থাকে। এরপরে আমরা সেই ত্রাণ সহযোগিতার মাধ্যমে তারা মানুষকে কী কী দিয়ে থাকে, আটা, রুটি, চাল, চাল ডাল, সবজি, এরকম ইত্যাদি খাবার তারা দিয়ে থাকে, ত্রিপল দিয়ে থাকে। বিশেষ করে তোমরা সিডরের কথা নিয়েও শুনেছো, 2007 সালে এই সিডর হয়েছিল। এই সিডরের সময় প্রত্যেকটা এলাকায় প্রত্যেকটা জনগোষ্ঠীকে তারা সহযোগিতা করেছিল এই রেড ক্রিসেন্ট সোসাইটি। এরপর 2 নম্বরে স্বাস্থ্যসেবা। রেড ক্রিসেন্ট সোসাইটি মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। বিশেষ করে আমরা কিছুক্ষণ আগে বলছিলাম রক্ত দিন জীবন বাঁচান। যখন মানুষ রক্ত খুঁজে পায় না, এক ফোঁটা রক্তের জন্য মানুষ হাহাকার করে, বিভিন্ন জায়গায় দৌড়িয়ে যায় রক্তের জন্য, তখন এই রেড ক্রিসেন্ট সোসাইটি মানুষের পাশে এসে দাঁড়ায়। তাদের যে ব্লাড ব্যাংক আছে, এই ব্লাড ব্যাংকের মাধ্যমে মানুষকে সহযোগিতা করে থাকে এবং বিনামূল্যে রক্ত দিয়ে থাকে। আবার তারা বিভিন্ন জায়গায় শহরের বিভিন্ন হাসপাতালগুলোতে মানুষকে এই রক্তের মাধ্যমে সহযোগিতা করে থাকে। বিভিন্ন শহরের এলাকায় নিবারণমূলক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে, বিশেষ করে পরিবার পরিকল্পনা, বিনামূল্যে ওষুধ সরবরাহ, নিরাময়মূলক চিকিৎসা, এরকম বিভিন্ন ধরনের সহযোগিতা তারা করে থাকে স্বাস্থ্যসেবার জন্য। তারপরে 3 নম্বরে দুর্যোগ ব্যবস্থাপনা। দেখবা যখন কোন দুর্যোগ দেখা যায়, ঘূর্ণিঝড় দেখা যায়, তখন কিন্তু সবার আগে হাতে মাইক নিয়ে, হ্যান্ড মাইক নিয়ে এবং মাইকিং করে যে এলাকাগুলোতে ঘুরে বেড়ায়, তাদের গায়ে কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটির কিন্তু সেই ছবি লাগানো থাকে। তারা রেড ক্রিসেন্ট সোসাইটি তারা তখন কিন্তু মাঠে নেমে যায়। আবার যখন দুর্যোগ শেষ হয়ে যায়, যখন দুর্যোগ চলে যায়, সবার আগে রাস্তা পরিষ্কার করার জন্য, ঘর বাড়ি থেকে উদ্ধার করার জন্য উদ্ধার কার্যক্রমে কিন্তু সবার আগেই তারা চলে যায় এই রেড ক্রিসেন্ট সোসাইটি। এবং তারা শহরের বিভিন্ন অঞ্চলে, গ্রামের বিভিন্ন অঞ্চলে, উপকূলীয় অঞ্চলগুলোতে তারা মাইকিং করে মানুষকে সহযোগিতা সচেতন করে তোলে যে এই সময় ঘূর্ণিঝড় আঘাত আনতে পারে, আপনার নিরাপদ দূরত্বে চলে যান, এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রেড ক্রিসেন্ট সোসাইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে এই যে আমরা দুর্যোগের যে বিষয়টা বললাম, প্রতি বছর আমাদের দেশে কিন্তু বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গন ইত্যাদি আক্রান্ত হচ্ছে, রেড ক্রিসেন্ট সোসাইটি কিন্তু এই সহযোগিতা করে যাচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে মানুষের জানমাল রক্ষার জন্য প্রাক প্রস্তুতি গ্রহণ করা, তারপরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস প্রচার করা, প্রত্যেকটা সময় বারবার বুলেটিন দেওয়া, মানুষকে মাইকিংয়ের মাধ্যমে সহযোগিতা করা, এরপরে ঝড়ের সময় জনগণকে নিরাপদ স্থানে স্থানান্তর করা, তারপরে হচ্ছে জনগণের যে ক্ষতিগ্রস্ত যারা হচ্ছে তাদেরকে উদ্ধার করা, অর্থাৎ এই দুর্যোগ পরবর্তী সময়ে তাদেরকে উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করা, এবং ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের সময় যাতে মানুষ নিরাপদে আশ্রয়কেন্দ্রে নির্মাণ করতে পারে সেটি ক্ষেত্রে তারা সহযোগিতা করে থাকে, এবং ক্ষতিগ্রস্তদের বিভিন্ন ধরনের ত্রাণ সহযোগিতা দিয়ে থাকে। তাহলে রেড ক্রিসেন্ট সোসাইটি কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাংলাদেশের বিশেষ করে আমাদের এই যে তৃতীয় বিশ্বের মতো একটি জলবায়ু আক্রান্ত একটি দেশে আমাদের
রেড ক্রিসেন্ট সোসাইটি কিন্তু সবসময় আমাদের দেশে কার্যক্রম পরিচালনার জন্য চাচ্ছে। এরপরে আমরা চলে যাচ্ছি প্রশিক্ষণ কার্যক্রম চার নম্বরে। প্রশিক্ষণ কার্যক্রম রেড ক্রিসেন্ট সোসাইটি প্রশিক্ষণ দিয়ে থাকে মানুষকে, গ্রামীণ যে মহিলারা আছে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে থাকে। বিভিন্ন ধরনের তারা প্রশিক্ষণ দেয়, বিশেষ করে ক্ষুদ্র শিল্প যেগুলো আছে, কুটির শিল্প যেগুলো আছে সেগুলোর মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে তাদেরকে উঠানোর জন্যই কিন্তু এই রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যক্রম পরিচালনা করে থাকে। এবং যুবকদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, যুব রেড ক্রস রেড ক্রিসেন্ট সোসাইটি এই কার্যক্রম পরিচালনা করে থাকে। স্বেচ্ছাসেবকের গ্রামীণ স্বাস্থ্যসেবা স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে তিনি সেবা দিয়ে থাকে। তারপরে পাঁচ নম্বরে হচ্ছে শিক্ষামূলক কার্যক্রম। রেড ক্রিসেন্ট সোসাইটি শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে, বিশেষ করে যেইসব অঞ্চলগুলোতে শিক্ষার আলো পুরো আলোকিত নয় সেই অঞ্চলগুলো, বিশেষ করে বাংলাদেশের কুতুব দিয়ে একটি আমরা বাতিঘরের নাম শুনছি, কুতুব দিয়ে একটি দ্বীপের নাম শুনছি, সেগুলোতে তারা শিক্ষা কেন্দ্র প্রসার করে যাচ্ছে। এবং রেড ক্রিসেন্ট সোসাইটির অধীনে অনেকগুলো স্কুল এবং কলেজ আছে, প্রাথমিক বিদ্যালয় আছে, যে জায়গাতে মানুষদেরকে শিক্ষা কার্যক্রম দিয়ে থাকে। কুতুবদিয়া শিক্ষা কেন্দ্রে শিশুদের সাধারণ ও কারিগরি শিক্ষা প্রদান করা হয়ে থাকে। তাহলে শিক্ষাক্ষেত্রে রেড ক্রিসেন্ট সোসাইটি ভূমিকা পালন করে থাকে। সেক্ষেত্রে আমি আরও কিছু কার্যক্রমের সত্যের কথা তোমাদের সামনে সামনে বলে যাচ্ছি, একটু মুখে মুখে সকলে মনোযোগ সহকারে শুনবে এবং লিখে নেবে। তিন নম্বরে হচ্ছে, ছয় নম্বরে হচ্ছে পুনর্বাসন কর্মসূচি। যারা এতিম অসহায় আছে তাদেরকে পুনর্বাসন করে থাকে। তারপরে হচ্ছে অনুসন্ধান কার্যক্রম, অর্থাৎ যারা রেড ক্রিসেন্ট সোসাইটির অধীনে বিভিন্ন দেশে যারা নাগরিক আছে, বিভিন্ন দেশে যখন চলে যায় অর্থাৎ যারা হারিয়ে যায় তাদেরকে অনুসন্ধানমূলক কার্যক্রমে সহযোগিতা করে থাকে এই রেড ক্রিসেন্ট সোসাইটি। আচ্ছা, কিছুদিন আগেও আমরা দেখেছি বাংলাদেশ থেকে অনেকগুলো লোক তারা ইউরোপে পাড়ি জমিয়েছে, কিন্তু তারা ইউরোপে যেতে না পেরে তারা পথিমধ্যে পেরু নামক একটি দেশে তারা অবস্থান করতেছে, এখন জঙ্গলে তারা অবস্থান করতেছে, তাদের কিন্তু সেই সহযোগিতা করে থাকে রেড ক্রিসেন্ট সোসাইটি। তারপরে নয় নম্বর, আট নম্বর হচ্ছে রক্ত কর্ণিকা ও কিডনি সংগ্রহ, অর্থাৎ এই যে মানুষের অঙ্গে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সংগ্রহ করা, অর্থাৎ দেহ দান করে থাকে অনেকে, বিভিন্ন জায়গায় কেউ রক্ত লাগে, কর্নিয়া লাগে যেগুলো লেখায় চোখে, তারপরে হচ্ছে কিডনি সংগ্রহ, এটা কিন্তু রেড ক্রিসেন্ট সোসাইটি এটা সংগ্রহ করে থাকে এবং আত্মমানবতার সেবায় সেটা বিলিয়ে দেয়। তারপরে আসো অ্যাম্বুলেন্স সার্ভিস। সারা দেশে রেড ক্রিসেন্ট সোসাইটির অনেকগুলো হাসপাতালে অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে, যারা মুমূর্ষ রোগীদেরকে এদিকে সহযোগিতা দেওয়া হচ্ছে। দেশের প্রায় 50টি অ্যাম্বুলেন্স রেড ক্রিসেন্ট সোসাইটি রয়েছে। তারপরে আছে জরুরি খাদ্য বিতরণ কর্মসূচি, ধাত্রীবিদ্যা ও দায়ী প্রশিক্ষণ। আমাদের মা যারা আছে, যারা অসুস্থ গর্ভবতী, তাদেরকে সহযোগিতা করার জন্য এবং তাদের প্রসবকালীন সময়ের জন্য এই ধাত্রীবিদ্যা এবং দায়ীদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে। কীভাবে মাদেরকে যে নিরাপদভাবে প্রসব সম্পন্ন করতে পারে সেটাই এই রেড ক্রিসেন্ট সোসাইটি দিয়ে থাকে। তারপর হচ্ছে যুব রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশে 1975 সাল থেকে যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম চলতেছে। আমাদের আশেপাশে কিন্তু কলেজ ইউনিভার্সিটিগুলোতে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম রয়েছে। তারপর ন্যূনতম খাদ্য সংরক্ষণ, শিশুদের জন্য খাদ্য কর্মসূচি তারা গ্রহণ করে থাকে এবং ক্ষুদ্র ঋণ কর্মসূচি তারা গ্রহণ করে রয়েছে। তারপরে মাতৃমঙ্গল ও শিশু কল্যাণের মাধ্যমে তারা সহযোগিতা করে থাকে এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম তারা পরিচালনা করে যাচ্ছে। তাহলে আমরা এতক্ষণ ধরে রেড ক্রিসেন্ট সোসাইটির কিছু কার্যক্রম তুলে ধরলাম। শিক্ষার্থীরা তারা বলবো, স্যার আমাদের তার কাছে প্রশ্ন হলো রেড ক্রিসেন্ট সোসাইটি এই কাজ করে ওই কাজ করে, বিভিন্ন ধরনের তারা কাজ করতে থাকে, তারা আয়ের উৎস কোথায়, রেড ক্রিসেন্ট সোসাইটি কোন জায়গা থেকে তথ্য মানে আয় পায়, তাদের অর্থটা অর্থের উৎস কোথায়। শিক্ষার্থীরা রেড ক্রিসেন্ট সোসাইটির আয়ের উৎস হচ্ছে এক নম্বরে লিগ অফ রেড ক্রস সোসাইটির অনুদান। আর সারা বিশ্বে যে লিগ অফ রেড ক্রস সোসাইটি আছে সেটাকে একটা মূল ফান্ড আছে, সেই ফান্ড থেকে অর্থাৎ সিংহভাগ অংশ আসে। দ্বিতীয়ত হচ্ছে সদস্যদের চাঁদা। আমাদের দেশে যারা সদস্য আছে, যারা রেড ক্রিসেন্ট সোসাইটির অংশগ্রহণ করবে, যেহেতু এটা স্বেচ্ছামূলক একটা সংগঠন, আত্মমানবতাবাদী সংগঠন, সে জায়গায় প্রত্যেকের চাঁদা দিতে হয়, একটা মাসিক নির্দিষ্ট হারে একটা চাঁদা প্রদান করতে হয়। তারপর হচ্ছে মাঝে মাঝে অর্থ সংগ্রহের জন্য লটারি বিক্রি করে। দেখবা রাস্তাঘাটে বলা হয় রেড ক্রিসেন্ট সোসাইটি হাসপাতাল নির্মাণের জন্য কাজ চলতেছে, রেড ক্রিসেন্ট সোসাইটির জন্য চক্ষু হাসপাতাল নির্মাণের কাজ চলতেছে, লটারি বিক্রির মধ্যে যে টাকাটা পাওয়া হয় সেটাও এই অর্থ যুক্ত হয়। তারপর আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আছে, সেই আন্তর্জাতিক সংস্থাও এই চাঁদা দিয়ে থাকে। তারপর হচ্ছে সরকারি অনুদান, প্রত্যেকটা দেশেই সরকার রেড ক্রিসেন্ট সোসাইটির জন্য কিছু অনুদান দিয়ে থাকে। তারপর হচ্ছে দানশীল ব্যক্তিবর্গ অনুদান, অনেক আমাদের সমাজে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে যারা
আর্থমানবতার সেবার জন্য এই সংস্থায় সহযোগিতা করে থাকে। তারপর আছে সদস্যদের সহযোগী, আর যারা সদস্য আছে তারাও এককালীন কি সহযোগিতা করে থাকে। এই 6-7টা খাতের মাধ্যমে রেড ক্রিসেন্ট সোসাইটির আয়ের উৎস দিয়ে থাকে, অর্থাৎ আয়ের উৎস সিংহভাগ কিন্তু এই অংশ থেকেই আসে। তাহলে এই জায়গা থেকেই রেড ক্রিসেন্ট সোসাইটি বা এই আর্থমানবতার সেবায় কল্যাণের জন্য যে অর্থ ব্যয় হয় এই মূল এই ফাউন্ড থেকে অর্থ ব্যয় হয়ে থাকে। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ পর্যন্ত রেড ক্রিসেন্ট সোসাইটির যে কার্যক্রমগুলো পড়লাম আশা করি তোমরা হয়তো কিছু অংশ বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, আজকে আমরা যেই অধ্যায়টা পড়লাম, যেই পাঠটা পড়লাম, সেটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমাদের সামনে আমি যে বিষয়টা উপস্থাপন করেছি সকলে মনোযোগ সহকারে দেখেছো, এবং আমি যে পড়াটা দিয়েছি সকলেই এই পড়াটা বাসা